ঘন কুয়াশা, তীব্র শীত আর হিমহিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। বিকেল থেকে শীতের তীব্রতা বেড়ে তার সকাল পর্যন্ত অব্যাহত থাকছে। নীলফামারীতে গত তিন দিন ধরে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দরিদ্র শীতার্থ মানুষ। দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানান রোগবালাই। পঞ্চগড়ে সূর্যের মুখের দেখা মিলছে না গত তিন দিনে, চারদিক ঘন কুয়াশায় আবৃত। সেই সঙ্গে হিমালয়ের শীতল বাতাসে কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। গত সাত দিনে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?